অমুসলিম এখানে যারা বিধর্মী আছেন যারা হিন্দু ভাইরা আছেন আপনাদের একটা ঘটনা বাংলাদেশে 2014 সালে ঘটে গিয়েছিল বলবো তার পূর্বে আপনাদের উদ্দেশ্যে বলি শুনেন পৃথিবীতে আজ থেকে প্রায় 200 বছর পূর্বে কেসাল মারামারি হানাহানি ফাটাফাটি অশান্তি শান্তি কোনোভাবেই নাই মানুষের ভিতরে সমতা নাই মানুষের ভিতরে আদর্শ নাই মানুষের ভিতরে আন্তরিকতা নাই মহব্বত নাই একত্রিত বসবাস করবে এরকম পরিবেশ পরিস্থিতি আর নাই একেবারে হারিয়ে যাচ্ছে ঠিক ওই সময় পৃথিবীর সকল মোরলেরা পৃথিবীর সকল মোরলেরা বিভিন্ন ধর্মের অবলম্বে যারা গুরু ছিলেন প্রধান ছিলেন এই সমস্ত ঠাকুর ফাদার যারা আছেন সবাই একত্রিত হয়ে একটা গোল টেবিলের বৈঠক বসাইলেন ওই গোল টেবিলের বৈঠকে সকল ধর্মের ধর্মযাজক যারা রয়েছেন তারা বসেছেন ঠিক সবাই মাইকের ফলোটা পেয়েছেন কথা বলতেছেন কথা বলতে গিয়ে এক পর্যায়ে ডক্টর জর্জ বার্নার্স বললেন আমারে কি তোমরা দুইটা মিনিট সময় দিবা ঐতিহ্যবাহী নদিয়া জেলার অন্তর্গত মাধবপুর যুব সমাজ মাধবপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের মধ্যমণি অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি আপনাদের সুপরিচিত জনাব মুজিবুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ الحمد لله جعل البيت العتيق مثابة للناس وأمنا وأكرمه بالنسبة إلى نفسه تشريفا وتحسينا وأمنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا দুইটা ঠোঁট নাড়িয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قرآن فقيه উইরা গেহেল রে ফিরবে নয়ারে হো কাল পাখি সাহারা পইরা রবে তোমার শূন্য দেহ খাল পরাণ পাখি উইরা গেহেল রে
পাখি সাহারা পহইরা রবে তোমার শূন্য দেহ খান হাইরে পাখি সাহারা পহইরা রবে তোমার শূন্য দেহ খান কিসের বাড়ি কিসের সংসার দুনিয়ার বাসনা সাড়ে তিন হাত মাটির নিচে হবে তোমার শেষ ঠিকানা অন্ধকার হই মাটির কবরে রইবে তোমার শেষ স্থান পাখি সাহারা পহইরা রবে তোমার শূন্য দেহ খান পরাণ পাখি উইরা গেলে রে ফিরবে নয়ারে হোকাল পাখি সাহারা পহইরা রবে তোমার শূন্য দেহ খান বলেন মারহাবা জোরে বলেন মারহাবা ঐতিহ্যবাহী নদিয়া জেলার অন্তর্গত মাধবপুর যুব সমাজ মাতপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের মধ্যমণি অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি আপনাদের সুপরিচিত জনাব মুজিবুর রহমান সাহেব বক্সিপুর মুর্শিদাবাদ সহ সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবী জনাব নারকিজউদ্দিন সাহেব মাতপুর নাসিরউদ্দিন সাহেব মাতপুর আমন্ত্রিত ওলামাই কেরামের মধ্যে আলোচনা করলেন আমার শ্রদ্ধাভাজন সমবয়সী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার কৃতি সন্তান হাফেজ কোরআন হযরতুল আলাম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব বাংলাদেশ তার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা সাকিব আল বুখারী সাহেব তার পূর্বে আলোচনা করেছেন কারি আব্দুল আলিম সাহেব তার পূর্বে আলোচনা করেছেন জনাব শাজাহান আলী শেখ সাহেব সহ আমাকে সুদূর বাংলাদেশ থেকে দাওয়াত করে আপনাদের কৃতি সন্তান আমার স্নেহের ছোট ভাই এই মাহফিলের বিশেষ করে আয়োজকের মধ্যে যিনারা রয়েছেন তার ভিতরে শেখ জুয়েল এবং আমার স্নেহের ছোট ভাই ডান পাশে দাঁড়িয়ে আছে শেখ ওর নাম জানি কি ভুলে গেলাম সাদেক না সাদ আলী সাদ আলী সহ আরেকজন ভাই আমাকে রিসিভ করার জন্য গিয়েছেন স্টেজে সম্মানিত হযরত ওলামা ইকরাম সম্মানিত শিক্ষক মহোদয় সামনে বসা আবাল বৃদ্ধ বনিতা সম্মানিত তরুণ ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা দাঁড়িয়ে থাকা বসা ছোটাছুটি করা এলোমেলো বিশৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত যে সমস্ত যুবক ভাইয়েরা রয়েছেন পানওয়ালা সিগারেটওয়ালা সহ চাওয়ালা জিলাফিওয়ালা ঠেলাওয়ালা টোটো গাড়ির ড্রাইভার সহ সবার প্রতি আন্তরিক মহব্বত হৃদয় নিগড়ানো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি তার পূর্বে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিভিন্ন ধর্মের অবলম্বী যে সমস্ত মা এবং বোনেরা আমার সম্মানিত ভাইয়েরা এসেছেন সবার প্রতি আন্তরিক মহামোবারক শুভেচ্ছা অভিনন্দন আহলাম সাহালাম মারহাবা সহ আসুন আমরা আল্লাহর দরবারে গভীর রাত্রে ভারতের নদিয়া জেলার মাটি থেকে আমরা সবাই মিলে আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে আল্লাহকে থ্যাংকস ওয়েলকাম ধন্যবাদ জানাই কেননা আজকের এই যুবকেরা ইচ্ছা করলে কোরআনের মাহফিল না দিয়ে গান বাজনা নৃত্য নাটক বিভিন্ন রং তামাশায় তারা নিয়োজিত রেখে এই সমাজের মানুষকে গুনাহের ভিতরে লিপ্ত করতে পারত কিন্তু
সেই সমস্ত আয়োজন না করে কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করেছেন আল্লাহ আমাদেরকে আসার বসার শোনার এবং বলার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা উচ্চ আওয়াজে শরীরের সমস্তটুকু শক্তি একত্রিত করে আল্লাহর দেওয়া নরম জিহ্বা দিয়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই কি আপনাদের উচ্চ আওয়াজ আমাদের দেশে 850 টাকা গরুর গোশত তারপরেও আমরা 6 মাসে একবার খাইলেও যে আওয়াজ হয় দেখেন না ইউটিউবে কিন্তু 200 টাকা কেজি গরুর গোশত যে আওয়াজ দিচ্ছেন হাড়ি তো আপনারা খান না আমি যা জানি ইন্ডিয়াতে এসে দাওয়াত খেয়ে বুঝি হাড়ি আপনারা অ্যাকসেপ্ট করেন না শুধু সিনার হাড়ি ছাড়া অতএব আপনাদের শক্তি বেশি হওয়ার কথা ছিল আরেকটা বার আল্লাহকে ওয়েলকাম থ্যাঙ্কস জানান তো বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ একটু কথা বলা শিখুন আপনারা একটু কথা বলুন একটু আওয়াজ দেন বীর মুজাহিদের মতো মুসলমান এমন একটা জাতি ছিল যে জাতির হুংকারে কাফির মুশরিকরা তরবারি রেখে পালিয়ে চলে গিয়েছিল এক উমর স্লোগান দেওয়ার কারণে আবু জেহেলের 14 গোষ্ঠীর ক্ষমতা হয় নাই আবু জেহেলের 14 গোষ্ঠীর ক্ষমতা হয় নাই উমরের সামনে এসে কখনো রসূলকে আর ডিস্টার্ব করে উত্তপ্ত করে মাত্র 102 ঘন্টা পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বীন প্রচার ইসলাম প্রচার প্রকাশ্যে করেন তো দেখি যেমনি কাবার সাইটে গিয়েছে অমনি করে আবু জেহেল উতবা সাহেবা ওরা সবাই তরবারি নিয়ে খঞ্জরি নিয়ে তীর ধনুক নিয়ে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে এরকম ধরে স্যার বলতেছে এদিকে তাকাও সন্তানের কাছ থেকে চিরবিদায় নিয়ে আসো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো স্ত্রীর কাছ থেকে চিরবিদায় নিয়ে আসো তারপরে খাব্বাবের ছেলে উমর এই উমরের সামনে এসে দাঁড়াও এই তরবারির সামনে একবার যারা দাঁড়ায়ছে জীবনে কোনোদিন ফিরে যেতে পারে নাই ইতিপূর্বে যৌবন কালটা তোমাদের জন্য ব্যয় করেছি অর্থের জন্য ব্যয় করেছি সম্পদের জন্য ব্যয় করেছি নারী দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে ভুলে ভালিয়ে তোমরা আমাকে সারাটা জীবন কাজে লাগিয়েছো আজ থেকে মোহাম্মদ রসুল আব্দুল্লাহর ছেলের হাতে হাত রেখে বায়াত পরে কালেমার মালা পড়েছি সারাটা জীবন এখন কোরআন এবং ইসলামের জন্য কাটিয়ে দিব এই তরবারির সামনে আসার পূর্বে মায়ের কাছ থেকে বিদায় নাও বাবার কাছ থেকে বিদায় নাও তারপরে তরবারির সামনে আসো নচেত এই তরবারি একবার চললে কচু কাটা হয়ে যাবে কাউকে ছাড় দিবে না কোন মারহাবা জোরে বলেন মারহাবা এটা তো হলো মুসলমানের বৈশিষ্ট্য মুসলমান কখনো গরম কখনো নরম থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনারা আপনারা কেমন জানি একেবারে ভদ্র তো বুঝলাম আবু বকরের মতো কিন্তু মাঝে মধ্যে উমরের মতো হওয়ার দরকার একটু উমরের মতো হওয়া শিখতে হবে আমাদেরকে কথা বলেন ঠিক কিনা আসুন আমরা বিশ্ব নবীর উপরে দরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির প্রদীপ মহাবিশ্বের মহা আদর্শ যার আদর্শ গ্রহণ করলে পৃথিবীতে অশান্তি দূর হয়ে যাবে শান্তি ফিরিয়ে আসবে কথাটা বলেছেন ডক্টর জর্জ বান্নারস জোরে বলুন আলহামদুলিল্লাহ অমুসলিম এখানে যারা বিধর্মী আছেন যারা হিন্দু ভাইরা আছেন আপনাদের একটা ঘটনা বাংলাদেশে 2014 সালের ঘটে গিয়েছিল বলবো তার পূর্বে আপনাদের উদ্দেশ্যে বলি শুনেন পৃথিবীতে আজ থেকে প্রায় 200 বছর পূর্বে ক্যাসাল মারামারি হানাহানি ফাটাফাটি অশান্তি শান্তি কোনোভাবেই নাই মানুষের ভিতরে সমতা নাই মানুষের ভিতরে আদর্শ নাই মানুষের ভিতরে আন্তরিকতা নাই মহব্বত নাই একত্রিত বসবাস করবে এইরকম পরিবেশ পরিস্থিতি আর নাই একেবারে হারিয়ে যাচ্ছে ঠিক ওই সময় পৃথিবীর সকল মোরলেরা পৃথিবীর সকল মোরলেরা বিভিন্ন ধর্মের অবলম্বে যারা গুরু ছিলেন প্রধান ছিলেন এই সমস্ত ঠাকুর ফাদার যারা আছেন সবাই একত্রিত হয়ে একটা গোল টেবিলের বৈঠক বসাইলেন ওই গোল টেবিলের বৈঠকে সকল ধর্মের ধর্মযাজক যারা রয়েছেন তারা বসেছেন ঠিক সবাই মাইকের ফলোটা পেয়েছেন কথা বলতেছেন কথা বলতে গিয়ে এক পর্যায়ে ডক্টর জর্জ বার্নার্স বললেন আমারে কি তোমরা 2টা মিনিট সময় দিবা কে বলেছেন ডক্টর জর্জ বান্নারস তিনি বললেন আমারেকে 2টা মিনিট সময় দেওয়া যাবে আরে মুসলমান নয় পান মারহাবা একজন খ্রিস্টান বলতেছে আমারে 2টা মিনিট সময় দেওয়া যাবে তো বলে তুমি 2টা মিনিট সময় খ্রিস্টানের ফাদার মুখের দিকে তাকায় আছে বাহ
আমার ধর্মের লোক ভিটামিনের সময় চাচ্ছে গিনি মানুষ ও এমন কিছু বলবে তার মানে আমার ধর্মের কথা বলবে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আসবে হিন্দু ভাইরা তাকিয়ে আছেন তার দিকে ঠাকুর মশাইরা যাক আমাদের কথাও বলতে পারে কারণ কোনোভাবে তো মুসলমানের কথা বলবে না কোনোভাবে বৌদ্ধের কথা বলবে না অবশ্যই আমাদের ধর্মের কথা বলবে হয়তোবা বৌদ্ধর কথা বলবে নয়তোবা হিন্দু ধর্মের কথা বলবে নয়তোবা খ্রিস্টানের কথা বলবে অথবা শিখ ধর্মের কথা বলবে যে কোনো এক ধর্মের কথা বলবে কিন্তু মুসলমানের কথা বলতে পারে না সম্ভব না ডক্টর জর্জ এদিকে তাকান প্লিজ লুক এট মি তাকাচ্ছেন সবাই সাইলেন্ট প্লিজ ডক্টর বসতে বলছি বসেন 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 প্লিজ বসেন সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ হ্যাঁ ওইটা আমার লোক থাক ডক্টর জর্জ বললেন ইফ অল দ্য ওয়ার্ল্ড এখানে যারা উচ্চ শিক্ষিত মানুষ রয়েছেন আমার বিষয়বস্তুর দিকে আমি যাচ্ছি কি বলেছেন ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার দেন ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার দেন এই পর্যন্ত বলতে সবাই চাতক পাখির মতো বাঁকা চোখে তাকিয়ে আছে আমার কথা বলবে আমার কথা বলবে আমার কথা বলবে তখন বললেন ওয়াজ ইউনাইটেড আন্ডার দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মুখটা কালো হয়ে গেল অল হ্যাভ বিন দ্য বেস্ট ফাইটেড ম্যান টু লেট দ্য পিপল ভেরি আর্স ক্রিয়েটস ডু গেমস অ্যান্ড আইডিয়াস টু পিস অ্যান্ড হ্যাপিনেস বলেন না মারহাবা জোরে বলেন মারহাবা জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ডক্টর জর্জ বার্গস বলে দিলেন ও পৃথিবীর মনোরেরা তোমরা চাচ্ছ পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে তোমরা তোমাদের ফাদারের জীবন আদর্শ দিয়ে শান্তি ফিরিয়ে আনবে না না তোমাদের ফাদারের জীবন কোনোদিন মিথ্যা কথা অবশ্যই বলেছে নিশ্চিত বলতে পারবে না মিথ্যা কথা বলে নাই স্ত্রীকে গালি দেয় নাই থাপ্পড় দেয় নাই কখনো মানুষের প্রতি জুলুম করে নাই বুকে হাত দিয়ে এমন কথাটা তোমাদের বলার সাহস নাই বৌদ্ধ ধর্ম যারা অবলম্বী তোমরা তোমাদের বৌদ্ধ দেবের কথাটা নিশ্চিত ভাবে নিষ্কলুষ ভাবে বলতে পারবে না তোমাদের বৌদ্ধ দেব জীবন কোনোদিন অপরাধ করে নাই অবশ্যই অপরাধ করেছে কোন জায়গায় না কোন জায়গায় ঠেকে গিয়েছিল কোন জায়গায় না কোন জায়গায় মিথ্যা কথা বলেছে হয়তো ওজনে কম দিয়েছে স্বার্থের জন্য কথা বলেছে খাদ্যে ভেজাল দিয়েছে এই ধরনের কোন দুর্নীতির ভিতর লিপ্ত হয়েছিল এমন একজন ব্যক্তির নাম নিরানব জন্ম গ্রহণ করেছে মক্কায় কুরাইশ বংশে বাবা জন্মের পূর্বে মারা গিয়েছে জন্মের 6 বছর পরে মা মারা গিয়েছে ছেলেটার নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ কুরাইশ বংশে জন্ম গ্রহণ করা ব্যক্তি এটার জীবন আদর্শ আমি পড়েছি জেনেছে তারপরে তোমাদের সামনে বললাম এই ব্যক্তির আদর্শ গ্রহণ করলে হিন্দু শান্তিতে থাকবে বৌদ্ধ শান্তিতে থাকবে ইহুদি শান্তিতে থাকবে নাসারা শান্তিতে থাকবে সকল জাতি উপজাতি নারী পুরুষ হিন্দু মুসলিম কুলি শ্রমিক সকল মানুষ পৃথিবীতে শান্তিতে থাকবে আল্লাহ পাক কোরআন কারিমে আয়াতটা বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ভাই মাইকে লোক আছে এই মাইক এটা আগায় দাও সাউন্ড যত আছে একবারে ঠেকে দাও কষ্ট হয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ডক্টর জর্জ বার্নার্স একজন খ্রিস্টান বলে দিলেন চ্যালেঞ্জ করে তোমরা কি দেখাইতে পারবা মুহাম্মদ এমন একজন ব্যক্তি ছিলেন বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদেরকে কেমন ভালোবাসতেন স্ত্রীদেরকে কেন ভালোবাস কেমন ভালোবাসতেন নবীজি বাহিরে থেকে ক্লান্ত শ্লান্ত হয়ে বাড়িতে প্রবেশ করলেন এসে দেখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নাই অযুবক তরুণ কোথায় কোথায় নারীদের গায়ে তুমি হাত দাও স্ত্রীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো যৌতুক নামক বেঁধে মুসলমানেরা গ্রহণ করে আজকে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইন্ডিয়াতে যৌতুক নামক বেদি কম থাকলো আমার বাংলাদেশে অনেক
গাড়ি না দিলে বিয়ে হয় না বিয়ের পরেও শান্তির ভিতরে সমাজটা নিমজ্জিত হয়ে গিয়েছে একজন রিকশা চালকের মেয়েটাকে যৌতুক আবানে যে অবস্থা বাংলাদেশের পত্রিকা খুললে মিডিয়া খুললে দেখা যায় পুরো সমাজটা মনে হয় ধ্বংসের দ্বার প্রান্তের দিকে গিয়েছে রসূলের আদর্শ না থাকার কারণে আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবী বাহির থেকে বাড়িতে প্রবেশ করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা শরীরটা বড় ক্লান্ত বাহির থেকে বাড়ির ভিতরে প্রবেশ করলাম আয়েশা সম্ভব হলে এক গ্লাস এক ঘটি একটু পানি আমারে দাও মা আয়েশা বললেন আমি এই পানি নেওয়ার জন্য বাহিরে চলে গিয়েছি বাহিরে যাওয়ার পরে আমার বান্ধবীদের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে ছোট্ট বেলা স্বামীর ঘরে এসেছে ওদের সাথে ঘটিটা রেখে খেলাধুলায় লিপ্ত হয়ে গিয়েছে নবীজি ওয়াইট করলেন অপেক্ষা করলেন আয়েশা কেন ফিরে আসে না আয়েশা কেন ফিরে আসে না একটু পরে নবীজি বিলম্ব হয়ে গেল তারপর নবীজি বাহিরে ছোটাছুটি করলেন ঘুরতে ঘুরতে দেখেন মা আয়েশা তার বান্ধবীদেরকে নিয়ে এমন একটা জায়গায় খেলাধুলা করতেছে সূর্যের কিরণ মা আয়েশার শরীরে লেগে টপ টপ করে মাথার ঘাম গুলো বালির উপরে পড়ে যাচ্ছে মরুর বালির প্রান্তে পড়ে যাচ্ছে নবীজি কি করলেন মা আয়েশা যে জায়গায় খেলাধুলা করেছে ঠিক সূর্যের সামনে দাঁড়িয়ে যাতে করে কিরণটা সূর্যের কিরণ লাইট মা আয়েশার শরীরে না লাগে এই জন্য নবীজি দাঁড়িয়ে গেলেন মা আয়েশা এই আনন্দতে শরীরটা ঠান্ডা হওয়ার কারণে আরো কিছু সময় পর্যন্ত খেলাধুলা করলেন এক পর্যায়ে মাথাটা উত্তোলন করলেন করার পরে দেখলেন কিরে যে আমারে পানি নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল ওই ব্যক্তিটা ঘটনা এখন কি হবে আপনার যদি হতো আমার যদি হতো কোন কথা ছড়াই ডাইরেক্ট একটা হালুয়া পান্তি দে ওই জায়গায় ছোট একটা মিনি কিয়ামত শুরু হয়ে যেত ঠিক না আর যদি বাংলাদেশে আমার তাওই হতো তাহলে তো খবর আছে আমার তাওই দুইটা বিয়ে করছিল কয়টা দুইটা বিয়ে করছিল আমার তাওই কি মন খারাপ করতেছেন নাকি আমার তাওই দুইটা বিয়ে করছে একটাক পেটে শুক্রবারে আর একটাক পেটে শনিবারে আর একটাক মারে রবিবারে আর একটাক মারে সোমবারে চিন্তা করেন তাহলে পালি করে মারে কিছু কিছু আগেকার বুড়ি ছিল এই বুড়িরা আবার ওই নাতি বইয়ের শরীরে গরম পানি গরম তেল শরীরের ভিতরে এরকম মালিশ করে দেয়ার বলি শোন আমার ভাষা বোঝেন তো বলি শোন তোর স্বামী না মারে তোর স্বামী যে যে জায়গাতে মারছে কিয়ামতের দিনে হাশরের ময়দানে জাহান্নামে যদি তুই চলেও যাস তোর স্বামী মারার জায়গাগুলোতে আগুনে জ্বলবে না কোন নাউজুবিল্লাহ ওই বুড়িরা এই কথা বলে বলে আগেকার যে খালা আছিল বোনগুলো আছিল ওগুলোকে মার খাওয়াইছে আর এখন খালে মেয়েদের দিকে একটু গরম নজরে তাকাইলে সাথে সাথে থানায় কোনো কথা ছাড়া আমাদের পক্ষে কোনো আইন নাই সব নারীদের পক্ষে আইন চলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা নারী নির্যাতন নারীকে ইফতিজিং নারী ধর্ষণ নারীর প্রতি যে আপনি একটু জোরে মানে একটু গরম চোখে তাকালেও অনেক মামলা থানায় নেবে বিশেষ করে বাংলাদেশ কিন্তু আপনাকে ডিস্টার্ব করুক পুরুষ নারীরা আপনার কোনো মামলা থানায় নেবে না আপনাকে যদি চত্থাপ্পর মারে তারপরও মামলা নেয় না বুঝাইতে পারলাম তা আমার তাওই খুব পিটাইতো এখন ছোট যায় পরে বিয়ে বসে ও তো পিকলুসের পিকলুস বুঝেন না ব্যাপারটা মানে পিকলুস খুব চালাক ছোট মাওই এখন বড় মায়ের বলতেছে আমরা পালি করে মার খাই মানে তুই 15 দিন আমি 15 দিন আচ্ছা এই মার খাওয়া কি বন্ধ হবে না তো বলে কিভাবে বন্ধ হয় বলে এবার বাজার থেকে আসুক মারতে ধরলে বন্ধ করবে আরে পাগলি যেমনি ও আগাইতে গেছে ওক রেখা ও কি পেটন শুরু করছে এই পেটন দুই চার দিন খাওয়ার পরে ছোটটা এখন বড়টার সাথে পরামর্শ করছে বোন শোন এই সিস্টেমটা পরিবর্তন করব কি যখন তোকে মারতে ধরবে একটু আওয়াজ দিব দরজা তো আটকানে থাকে বাইরে থেকে মানুষ আসতে পারে না এমন একটা কাজ করব এই কাজের বিনিময়ে আজ থেকে আমাদের পেটন হয় বন্ধ হবে না হলে আর ঘর ছেড়ে আমরা চলে যাব পরামর্শ করছে বড় টাকার বলেনি ওই কথা ওই দিন বড় টাক মারবে কোনো ভুল পাইলে মানে সামান্য একটা ভুল ঠাস করে থাপ্পড় না হলে একটা ডাবু দিয়ে বাড়ি তো যেমনে মার শুরু করছে ওই ঘর থেকে চিল্লা নিতেছে ঘর থেকে ছোট মা হয়ে গেছে যায় যেমনে আগাইতে নিছে অমনি এখন তাই বসে যায় সর 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 তোক ধরবো কিন্তু সর ওই সর সর কত কত দৌড়ে যায় তাও এর লুঙ্গি আছিল গোছা লুঙ্গি দিয়েছে নিজ মুখে টান
আল্লাহ রস্তে নিজ দিকে খুলে গেছে একেবারে দুনিয়া আখিরাত সব দেখা গেছে তাও ওই লুঙ্গি ধরে টান দিয়েছে দুই মায়ু দুই দিকে দৌড় আজ পর্যন্ত আর মারা মেরে নাই একেবারে বন্ধ এখনো বাংলাদেশে বেঁচে আছে শান্তি হয়ে গেছে একেবারে শান্তি কোনো মারামারি নাই আর ওই বাড়িতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মা আয়েশা সিদ্দিকারা এই দৃশ্য দেখলেন মা আয়েশা মাথাটা উঁচু করে আল্লাহ রাসূলকে দেখে মুখটা একেবারে লাল বর্ণ হয়ে গেল লজ্জায় লজ্জিত শুভ দিন চিন্তা ভাবনা ছেড়ে দিন এই তিনটা আমল সবাই হাতে নিন শুরু করে দিন আমার খুব কষ্ট লাগে খুবই কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি 2018 সাল থেকে নিয়ে পর্যন্ত ইন্ডিয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম এরপরে আপনার নদিয়া আপনার মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নেই যে জেলায় আমি পা দেই নাই খুব কষ্ট পেয়েছি কি কারণে জানেন ইন্ডিয়াতে শুধু এই মুরব্বি শ্রেণীর লোকগুলোকে আমি নামাজে দেখতেছি কিন্তু এই যুবক ভাইয়েরা ওয়াজ মাহফিল করায় ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত থাকে ইসলামিক প্রোগ্রাম করায় কিন্তু তাদেরকে আমি নামাজে দেখতে পাই না তারা কিন্তু ভদ্র কিন্তু নামাজে দেখতে পাই না আহা খুব কষ্ট পাইলাম যদি সম্ভব হয় আজকের মাহফিল যারা করতেছেন সভাপতি সহ সবার প্রতি উদার আহ্বান রাখবো আমি তাদের প্রতি একটা আবেদন রাখবো দয়া করে মেহরবানি করে আপনার এলাকায় মুক্তব চালু করে দেন মুক্তব চালু করলে আমার মনে হয় এলাকায় নামাজে বাড়বে বাচ্চারা ছোট থেকে কোরআন তেলাওয়াত শিখবে আমি এমনও দেখেছি আপনাদের এই পশ্চিমবঙ্গে এমনও বাড়ি আছে যে বাড়িতে এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ার কেউ নাই নারী নাই পুরুষ নাই ছেলে নাই মেয়ে নাই বাপ নাই বেটা নাই কেউ নাই আহারে নামাজ নাই নামাজ নাই আহা নামাজ নাই চ্যালেঞ্জ করে বললাম আল্লাহর কোরআন সামনে ওয়াল্লাহি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছো আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমার হাতে কোনো টাকা নাই 2018 সাল তরুণ যুবকেরা চাকরি পাও না তরুণ যুবকেরা তোমাদের লেখাপড়ার মন বসে না রেজাল্ট ভালো হয় না মানে পড়াশোনা করো মনে থাকে না ব্যবসায় বরকত নাই আমি চ্যালেঞ্জ করে বললাম জাস্ট ওয়ানলি সাত দিন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ সাত দিন প্রথম দিন দরজা আটকায় দিলাম সালাতুল ইশার নামাজ পরে ঘুমিয়ে পড়লাম রাত 12টার পরে দরজাটা আটকায় দিয়া ওযু করে এসে শুরু করে দিলাম সালাতু তাহাজ্জাত নামাজ নামাজে সেজদাত পড়ে কিসের তিনবার কিসের দুইবার কিসের সাতবার আর নয়বার প্রেম ভালোবাসা যখন কোন ছেলে আর মেয়ে করে তখন তো ঘন্টার পর ঘন্টা চলে যায় ফোন রাখে না আমি আমার মালিকের পায়ে সেজদা দিব রাসূল বলেছেন আল্লাহ পাক গুনাহ করার পরে বান্দা যখন সেজদা দেওয়ার জন্য আসে আল্লাহ পাক তখন তার ডান কদম মোবারকটা বান্দার নাক আর কপালের নিচে দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ গভীর রাতে আমি সেজদাতে কপাল মাথাটা ঠেকায় দিয়া কপাল আর নাকটা ঠেকা দিয়া বললাম আমি কাবার মেহমান হতে চাই মদিনার মেহমান হতে চাই তুই আমারে নিবি না আমার তো টাকা নাই কিন্তু তোর তো অভাব নাই তোর অভাব নাই কিন্তু আমার টাকা নাই আমাকে যেতে হবে আমাকে নিতে হবে তুই ছাড়া আমার ডাকার কেউ নাই আমি ছাড়া তোর বান্দার অভাব নাই কিন্তু তুই ছাড়া আমার কেউ নাই আমার চাকরি নাই তুই ছাড়া আমার কেউ নাই আমার ব্যবসায় বরকত হয় না কিসের তাবিজ তুই ছাড়া আমার কেউ নাই আমার সন্তানের অসুস্থতা দূর হয় না তুই ছাড়া আমার কেউ নাই আমার সংসারে শান্তি নাই তুই ছাড়া আমার কেউ নাই বলেন গভীর রাতে সেজদাত পড়েন আল্লাহি আল্লাহর কসম করে বললাম 60টা দিন পার হতে দেরি হবে যদি দোয়া কবুল করতে পারেন যদি রবের কাছে কাছাকাছি পাশাপাশি যেতে পারেন ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে রেজাল্ট আসবে চূড়ান্ত ফাইনাল ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে গালিব বললেন বন্ধু তিনটা আমল আল্লাহর দরবারে আমল কবুল হয়েছে নাম্বার 1 সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা ছেড়ে দিন রমজান মাস ইবাদতের জন্য প্রস্তুত নিয়ে দিন এক নাম্বার আমল আমি এমন কোন দিন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম
সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম প্রতিদিন ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম ছোট আমল হলো করে যাবেন এই আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ এক নাম্বার আমলটা আমি সূরা ইয়াসিন আমি প্রতিদিন তেলাওয়াত করতাম এখন একটা ওয়াক্ত পড়লে 10 নেকি রমাদান মাসে একটা ওয়াক্ত পড়লে 1 নয় 2 নয় 70টা নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ আসল রমজান মাস আল্লাহর কোরআন তেলাওয়াত করি বুঝি বুঝে বুঝে পড়ি দ্বিতীয় নাম্বার যে আমলটা আমি প্রতিটা দিন করতেছিলাম বন্ধুরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা ব্রেক আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমি সাবটা নামায়া দিতাম আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে চলে যেতাম বাচ্চা পেছন থেকে কাঁদতো আব্বু স্ত্রী ডাক দিত শুনে যাও কোথায় যাচ্ছ এই রেস্টানিও পেছনে তাকায় নাই যেমন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে হা যারা ডাক দিচ্ছেন ওগো কোথায় যাও কোনো কথা নাই কোনো আওয়াজ নাই হা যারা সর্বশেষ বললেন আপনি কি আল্লাহর হুকুমে চলে যাচ্ছেন তখন হযরত ইব্রাহিম এইভাবে ইশারা দিয়েছিলেন কারণ পেছনে তাকাইলে সন্তান আর স্ত্রীর মহব্বতটা বেড়ে যাবে তখন বললেন আপনি চলে যান আমার আল্লাহ আমার সন্তানকে আমার আল্লাহ আমাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আব্দুল্লাহ আপনি গালি বললেন আমার বন্ধু আমি দ্বিতীয় যে আমলটা করতাম যে জায়গায় আজান ওই জায়গায় গাড়ি ব্রেক সঙ্গে সঙ্গে নামাজের সময় মানে হড্ডু উপরে আমি নামাজটা পড়ে নিতাম হা না ওয়াক্ত সালাত নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নিতাম তিন নাম্বার আমল বন্ধুরে তিন নাম্বার আমল বন্ধুরে তিন নাম্বার আমল যা আমি করতাম ওই আমলটা তো আমাদের করার দরকার এক নাম্বার নামাজ দুই নাম্বার কোরআন তেলাওয়াত করা তিন নাম্বার যে আমলটা আমি সর্বদাই সর্বক্ষেত্রে আমি করতাম হালাল রুজি সারা আমার জিহ্বায় আমার পরিবারের সদস্যদের জিহ্বায় কোনোদিন কখনো কোনোভাবে হারাম স্পর্শ করতে দেই নাই এই তিনটা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে মৃত্যুবরণ করেছে কবর দিয়েছে আর কবরের উপরে খাড়াল বিছাইতে দেরি হয়েছে জান্নাতের লিবাস জান্নাতের পরিবেশ তৈরি করে দিতে দেরি হয় নাই বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এই দেশে আমার দেশে পৃথিবীতে প্রত্যেকটা দেশে যদি মানুষেরা হালাল খাওয়ার চেষ্টা করত তাহলে তো অন্যায় অবিচার হতো না কোরআন যারা পড়ত তারা তো অন্যায় অবিচার করত না নামাজ যারা পড়বে আল্লাহর হুকুম যারা পালন করবে তাদের দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না নারী পুরুষ কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবে না পশু পাখি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না এই জন্য আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন আমার যদি তোমরা ইবাদত করো আমার হুকুম পালন করো আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন সমাজ এমন কিছু ভালো মানুষ উপহার দেব যাদের দ্বারা কারোই ক্ষতি হবে না সবাই লাভবান হবে এই দুনিয়াটাতে আবার শান্তি ফিরিয়ে আসবে যেমন ছিল আজ থেকে প্রায় কয়েক শত বছর পূর্বে এই ভারতবর্ষের মুসলমান প্রায় 850 বছর শাসন করেছে কথা বলেন ঠিক কিনা সম্রাট জাহাঙ্গীর এই ভারত শাসন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানদের হাতে সকল জাতি নিরাপদ থাকতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ সম্রাট জাহাঙ্গীরের কাছে বৃদ্ধ মহিলা লাঠি ধরে হাটিয়াটি পা পা করে দরজা নক করে বলেছে দুইটা তিনটা দিন থাকতে চাই তোমার রাজ্যে কি থাকতে দিবা সম্রাট জাহাঙ্গীর বলেছিল কি কারণ আপনি দুই দিন তিন দিন থাকতেছেন সারা জীবন আপনি থাকবেন আপনাকে বাধা দিব না এই বৃদ্ধ বুড়ি মহিলা বলল না না ডিস্টার্বের কারণে থাকা যায় না আমার বড় ছেলেটা যুদ্ধে চলে গিয়েছে তোমার বাহিনী হয়ে প্রতিরাত একটা ছেলে এসে ডিস্টার্ব করে দরজায় নক করে মনে হয় আমার পুত্র বধূর সতীত্ব আর ধরে রাখা গেল না সম্রাট জাহাঙ্গীর দেরি না করে বিলম্ব না করে রাতের গভীর অন্ধকারে চলে গিয়েছে বুড়ির বাড়ির পাশে কিনারায় দাঁড়িয়ে আছে একজন ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে ওই ঘোড়ার পাশে যিনি দাঁড়িয়ে আছে রক্ষী ওনার কাছে গিয়ে লম্বা একটা তরবারি বের করে গর্দান আঘাত করে
ঘর থেকে গদ্দানটা মাথাটাকে বিচ্ছিন্ন করে দিলেন টপকে দেওয়াল পার হলেন প্রাচি পার হয়ে ভিতরে প্রবেশ করলেন ভিতরে মহিলাটার আওয়াজ পাওয়া যাচ্ছে বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও এই যুবতী মেয়েটার আওয়াজ পাওয়া যাচ্ছে সম্রাট জাহাঙ্গীর দরজার ভিতরে প্রবেশ করে বললেন তাড়াতাড়ি লাইটটা নিভা দাও বুড়ি মা তাড়াতাড়ি লম্প কুফু বাতিটা নিভা দিল দেওয়ার পরে ওই যুবকের মাথার চুলের ছুটিটা ধরলেন গর্দানে আঘাত করে বডি থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দিলেন বুড়িকে বললেন ও বুড়ি এখন কুপি বাতিটা জ্বালাও কুপি বাতিটা জ্বালানো হলো জ্বালানোর পরে সম্রাট জাহাঙ্গীর বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পরে বললেন মা এক গ্লাস একটু জল দিমানাকে একটু জল খেয়ে তৃপ্তি নিয়ে নিব জল খাওয়া হয়ে গেল বুড়ি প্রশ্ন করা শুরু করে দিল কোন প্রশ্নের উত্তর না পেয়ে আস্তে করে বুড়িকে বললেন আগামীকালকে আমার রাজ সিংহাসন আপনি যাবেন আপনার সাথে উত্তরখানে হবে পরের দিন রাজ সিংহাসন চলে আসলো বুড়ি মা আসার পরে বুড়ি একাধিক প্রশ্ন করলেন বাইদি ভাই বুড়ি বললেন বাবারে গতকালকে তুমি যে আমার বাড়িতে গেলা সর্বপ্রথম তুমি বললা লাইটটা লেবাও কুপি বাতিটা লেবাও আমি লিবাইলাম লেবানোর পরে গদ্দানটা কাটলা কাটার পরে গদ্দানটা তুমি বললে এবার লাইটটা জ্বালাও তারপরে বললো আলহামদুলিল্লাহ এরপরে তুমি এক গ্লাস পানি চাইলা সম্রাট জাহাঙ্গীর মুসলমান ওই হিন্দু বুড়িকে বলেছিলেন মা তোমার বাড়ির পাশে আমার বাড়ি আমার মনে হয়েছিল আমার যুবক ছেলে ছাড়া তোমার পুত্র বধুর শরীরের উপরে কেউ আক্রমণ চালাবে না তার শরীরটা ভক্ষণ করার জন্য কেউ যাবে না এই জন্য বলেছে আল্লাহ ইত্তালি বায়া দাও মুসলমান আমি আমার দায়িত্বটা পালন করে প্রমাণ করে দিতে চাই পৃথিবীর সকল মানুষদেরকে সকল জাতিদেরকে দেখা দিতে চাই মুসলমানরা ধর্ম বর্ণ দেখে না মুসলমান কোরআন হাদিস রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য উমরের মতো ইদের সন্তানকে মারতে দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কি না আমি মনে করেছিলাম আমার সন্তানটা আক্রমণ চালায় যে যার কারণে আমি কি করলাম গর্দন আঘাত করলাম কিন্তু গর্দন আঘাত করার পরে মাথাটা আলোতে দেখার পরে আলহামদুলিল্লাহ পড়লাম আমার সন্তান তোমার বাড়িতে আসে নাই বুঝলাম বাবা পানি কেন খাইলা বলে বাবা পানি এটাই জন্য খালাম মা গো যেই দিন থেকে তুমি বলেছো এই এলাকা ছেড়ে চলে যাবা হাশরের ময়দানে কিয়ামতের দিনে আমার স্রষ্টার কাছে আমার ব্যাপারে তুমি মামলা আরজি করবা আমি ওই সময় থেকে নিয়ে তোমার বাড়িতে যাওয়া পর্যন্ত এক গ্লাস পানি এক গ্লাস জল আমি ভক্ষণ করি নাই গো মা ও মা তোমার হাত থেকে আমি ইফতার করেছি তোমার হাত থেকে আমি জল পান করেছি আমি যে বিচার করতে পেরেছি আমি সার্থক এই কথা বলে ডক্টর মানে এই কথা বলে জাং সম্রাট জাহাঙ্গীর তার মাথার মুকুটটা মহিলার পায়ের উপরে দিয়া বলল মা তোমার যে সতীত্ব এই সতীত্ব আমার এই সম্রাটের মাথার মুকুটের চাইতে অধিক অধিক মূল্যবান বলেন না মারহাবা অধিক মূল্যবান তুমি মুসলিম হতে পারো কিন্তু তোমার সতীত্বের দাম আমার কাছে আমাদের কাছে আমাদের ধর্মের কাছে অনেক বেশি অনেক অনেক মূল্যবান সম্মানিত হাজিরিন প্রিয় উপস্থিতি লাআল্লাকুম তাত্তাকুন যদি সমাজটাকে ভালো চাই পৃথিবীতে আবার যদি শান্তি ফিরিয়ে আনতে চাই তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক লাআল্লাকুম তাত্তাকুন ভালো মানুষ উপহার দিবে সম্মানিত হাজিরের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যতটুকু বুঝাইছে প্রথম দিকে বুঝাইছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করলে সে কখনো দুশ্চরিত্রবান হতে পারে না অমুসলিম হো রসুলের পক্ষে কথা বলেছেন সর্বশেষ আপনারা বুঝতে পারলেন মানে সম্রাট জাহাঙ্গীর আলোচনার মাধ্যমে এবং আবদুল্লাহ ইবনে কালিবের তিনটা আমলের মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন মিলেমিশে সবাই থাকবেন হক হালাল মেনে চলবেন বিশেষ করে হাদিস এবং কোরআন এটা তো আসলে হাদিসের ভিতরে অনেকটা জাল পাওয়া যায় কিন্তু কোরআনের ভিতরে কোনো জাল নেই এই জন্য সহি হাদিস এইটা মেনে চলার আপনারা চেষ্টা করবেন কারণ আমরা অনেকে অনেক দিকে বিভক্ত হয়ে গিয়েছি কেউ মেলাদ নিয়ে ব্যস্ত কেউ কিয়াম নিয়ে ব্যস্ত কেউ লম্বা টুপি নিয়ে ব্যস্ত কিন্তু আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন আল্লাহ রসুলের
মুখ নিসৃত যে সঠিক হাদিসের যে বাণীগুলো এখান থেকে আমরা অনেকে সরিয়ে আছি এই জন্য আপনাদের এই সমাজ থেকে যে আহ্বান করা হয় এই সমাজ থেকে সহি হাদিসের যে আহ্বান দেওয়া হচ্ছে যে স্লোগান দেওয়া হচ্ছে এটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুক বলেন আমিন সবাই বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমি প্রায় 27 তারিখ থেকে প্রচন্ড অসুস্থ আমি এখানে এসেও ট্যাবলেট খাইলাম খেয়ে স্টেজ আসছি শুধু ট্যাবলেট খাওয়ার সময় একটু পানি খেয়েছি এছাড়া আমি কিচ্ছু এখনো পান করি নাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে বাকিটা জীবন জানে কোরআনের কথাগুলো আচ্ছা সংক্ষিপ্ত ছোট্ট একটা গজল বলি গোনা দিন ফুপ রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওহি যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক নিমেষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক নিমেষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা কারে দিবাত জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি গহনা দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওহি যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হোয়াটসঅ্যাপ নাম্বার 01715486818 অথবা ইউটিউবে সার্চ দিবেন গোলাম রব্বানের ভাগিনা অথবা শেখ আবু ইউসুফ নিচে একটি 18 নাম্বার রয়েছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন সভাপতি সহ স্টেজে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সামনে যারা বসে আছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করে বিদায় নিচ্ছি